তোমাদের মধ্যে হয়তো অনেকেই পেপ্যাল অ্যাকাউন্ট সম্পর্কে নাম শুনেছেন। আজকের এই ভিডিওতে পেপ্যাল অ্যাকাউন্ট কি, এটি কিভাবে কাজ করে, এর থেকে টাকা নিতে গেলে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং এর থেকে যদি তোমরা কারো টাকা রিসিভ করো, অর্থাৎ বিদেশ থেকে যদি কারো টাকা তোমরা রিসিভ করো, তো সেক্ষেত্রে কিভাবে তোমরা তোমাদের পেপ্যাল অ্যাকাউন্টে টাকা রিসিভ করবে, কেন বর্তমানে পেপ্যাল অ্যাকাউন্টটি খুবই জরুরি একটি অ্যাকাউন্ট হয়ে দাঁড়িয়েছে, সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখাবো এবং তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমত জেনে নেই যে পেপ্যাল কি। পেপ্যাল হলো একটি অনলাইন অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আমরা টাকা রিসিভ করতে পারি এবং টাকা কিন্তু পাঠাতেও পারি। যেমন পেটিএম, ফোনপে, গুগল পের মাধ্যমে কিন্তু আমরা ট্রানজ্যাকশন করি বা টাকা পাঠাই, ঠিক তেমনই কিন্তু অন্য কান্ট্রি থেকে আমরা টাকা রিসিভও করতে পারি এবং এই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা অন্য কান্ট্রিতে টাকা পাঠাতেও পারি। এরপর আমরা জানব পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। তোমরা যদি কেউ অনলাইনে টাকা ইনকাম করো, তাহলে অনলাইনের মাধ্যমে উপার্জন করা অর্থ কিন্তু তোমরা অনায়াসেই পেপ্যাল অ্যাকাউন্টে রিসিভ করতে পারো। যেমন কেউ যদি তোমরা ফেসবুক পেজ বানিয়ে থাকো এবং সেই পেজটি থেকে যদি ইনকাম স্টার্ট হয়েছে, তাহলে সেই ফেসবুক পেজ থেকে ইনকাম করা টাকা কিন্তু তোমরা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা নিতে পারো। এবং তার পাশাপাশি অনলাইনে কোনো বিজনেস যদি তোমাদের কারোর থাকে, তো সেক্ষেত্রে তোমাদের গ্রাহকদের কাছ থেকে সহজেই কিন্তু তোমরা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারো। এরপর আমরা জানব কিভাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে, অর্থাৎ পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে কারোর কাছ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে পেমেন্ট গ্রহণ করবেন। তো বন্ধুরা, আমরা যখন কোনো ব্যাংক ব্যবহার করি, বা ধরো একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে যদি আমি কারোর কাছ থেকে পেমেন্ট নিতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং যার নামে অ্যাকাউন্টটি আছে, যেমন ধরো আমার নামে যদি অ্যাকাউন্টটি থাকে, তো সেক্ষেত্রে আমার নাম কিন্তু এন্টার করতে হবে কোথাও থেকে বা কারোর কাছ থেকে পেমেন্ট নিতে হলে। ঠিক তেমনই পেপ্যাল অ্যাকাউন্টেও কিন্তু টাকা রিসিভ করতে হলে শুধুমাত্র একটি ইমেল আইডির প্রয়োজন, কারণ একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটি ইমেল আইডির প্রয়োজন হয়, যে ইমেল আইডি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। পেপ্যাল অ্যাকাউন্টে টাকা নিতে হলে সেই ইমেল আইডিটাই দিতে হবে যেই ইমেল আইডি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এবার ধরো আমি কাউকে টাকা পাঠাবো, তো সেক্ষেত্রে আমি যদি এক্সকে টাকা পাঠাই, তো সেই এক্স যেই ইমেল আইডি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, তো সেই পেপ্যাল অ্যাকাউন্টের ইমেল আইডিতেই কিন্তু আমি টাকা পাঠাতে পারবো, তাহলে কিন্তু তার কাছে টাকা চলে যাবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে, ঠিক তেমনই এই পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু এই যে ইমেল আইডিটা, এই ইমেল আইডিটাই কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট নাম্বার। তো এরপর তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই পেপ্যাল অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা টাকা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে নিব। তো যখন কোনো পেমেন্ট তোমরা এই পেপ্যাল অ্যাকাউন্টে নিবে, তখন কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টটি লগ ইন করলে তোমরা সেটাকে ডলারে দেখতে পারবে, কিন্তু এই ডলার অটোমেটিক্যালি কনভার্ট হয়ে তোমাদের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যেমন আমি ইন্ডিয়ান, তাহলে আমার রিসিভ করা ডলারগুলো কিন্তু ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্টে ক্রেডিট হবে। পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমি পেপ্যালের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করেছি বা লিঙ্ক করেছি, সেই অ্যাকাউন্টে কিন্তু আমার টাকাটি ক্রেডিট হবে এবং সেটা আমি অনায়াসেই কোথাও ট্রান্সফার করতে পারি বা ব্যবহার করতে পারি, আমি চাইলে ব্যাঙ্কে গিয়েও তুলে নিতে পারি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা পর্যন্ত একটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আনার চেষ্টা করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। এবং আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো।